কিছু কি হয়েছে মাঝখানটায়? হুম মাঝখানটায় কিছু করেছেন ওইটা মাঝখানে? না, মাঝখানে কিছু হয়নি এখনো, হুম মানে অনেক রকম কানেকশন আছে তো, হুম পারফেক্ট যেটা হয় আমি তোমাকে সেটা দেখানোর চেষ্টা করতেছি আর কি, আচ্ছা, মানে পাইপের ক্ষেত্রে যেটা ইয়া হয় আর কি সেটা দেখানোর চেষ্টা করতেছি। কানেকশন। হুম পাইপের ক্ষেত্রে এই কানেকশনটা বেটার হয়। আচ্ছা পাইপের ক্ষেত্রে এই কানেকশনটা বেটার হয় আর কি, ঠিক আছে, ওই জন্য তোমাকে এটা দেখালাম। এটা কানেকশন নাম্বার আছে 105, আর আচ্ছা, এগুলো এটা কি হ্যাঁ বলো। 100 কি 105 নম্বর কানেকশন? হুম পাইপের জন্য, আচ্ছা আর এটা তোমার নাম্বারিং এর দরকার নাই। হ্যাঁ এখানে তুমি যদি এই যে কানেকশন আছে না, হ্যাঁ এটা যদি ক্লোজ করে দেই, প্রথমে অ্যাপ্লিকেশন এন্ড কম্পোনেন্ট, হুম ওকে, হ্যাঁ তারপর এখানে যাওয়ার পরে এখানে সার্চ করে তুমি যদি কানেকশন নাম্বারটা সার্চ করো তাহলে এটা পাবা, ঠিক আছে, আর যদি কানেকশন নাম্বারটা না জানো তাহলে যে এখানে নিচে দেখো কানেকশন আছে, হ্যাঁ দেখা যায় এই যে কানেকশন, হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ যদি এই কানেকশনে ক্লিক করো তাহলে তোমার সকল কানেকশন এখানে চলে আসবে, ঠিক আছে, তোমার কাছে যেটা পারফেক্ট মনে হয় তুমি সেটা ইউজ করতে পারো। আচ্ছা এর জন্য নাম্বার মুখস্থ করার দরকার নাই বলে মনে করি আর কি। হ্যাঁ তারপর তোমাকে একটা পেজ দিব আমি নাম্বারিং এর, হুম যে কানেকশনের, হুম কিন্তু সেটা পরে। আচ্ছা এর জন্য তোমাকে মেইন পার্টে আগে ক্লিক করতে হবে, তারপরে সেকেন্ডারি পার্টে, ঠিক আছে, হুম ক্লিক করার পরে হচ্ছে যে মাউসের মিডিল বাটন আছে, মাউসের মিডিল বাটন ক্লিক করতে হবে তাহলে কানেকশনটা হয়ে যাবে। কিছু হলো না তো, হুম কিছু হয়েছে মাঝখানে? হুম এই যে আচ্ছা আচ্ছা হ্যাঁ, প্রথমে ফার্স্ট পার্টে ক্লিক করব। হ্যাঁ, প্রথমে যেটা মেইন পার্ট তোমার আর কি সেটাতে ক্লিক করবে, হ্যাঁ, তারপরে সেকেন্ডারি পার্ট। তারপরে সেকেন্ডারি। আচ্ছা আর কলাম আর বেসের কানেকশনের ক্ষেত্রে তুমি প্রথমে কলামে ক্লিক করবে, তারপরে বেসে ক্লিক করবে, ক্লিক করার পরে মাউসের মিডিল বাটনে ক্লিক করবে। তারপরে এখানে ক্লিক করে এডিট করে নিতে পারবা তোমার ইচ্ছা মতো, এখানে ডাবল ক্লিক করে তুমি তোমার ইচ্ছা মতো প্রপার্টিস বের চেঞ্জ করে নিতে করবো। পারবা। হ্যাঁ তোমার এখানে দুইটা প্লেট আছে, তাই না, একটা আছে এইটা প্লেট, হ্যাঁ আর তোমার যে পাইপের সাথে যেটা থাকে এই যে এই প্লেট, হ্যাঁ ওরা বলতেছে যে এইটার দূরত্ব তুমি কত নেবা, বা এই যে তোমার যে এই প্লেটটা আছে এই প্লেট থেকে তোমার এই প্লেটটা কত দূরে থাকবে, এটার মেজারমেন্ট তুমি এখানে দিয়ে দিতে পারো। এখানে 15 বা 20 বা 25 দিলেই হয়ে যাওয়ার কথা, বেশি লাগে না আরকি, এটা যত বেশি দিবা এখানে, এই যে এখানকার যে একটা গ্যাপ আছে না, এই যে এখান থেকে এটা হ্যাঁ এই গ্যাপটা কম বা বেশি হবে, যদি 0 দিয়ে দাও তাহলে এটার সাথে লেগে যাবে, তখন এটা মানে মিলতে চাইবে না, কানেকশন করা যাবে না। হ্যাঁ কানেকশন করা আচ্ছা যাবে না, তুমি ফেব্রিকেশন করতে পারবা, ঠিক আছে, কিন্তু সাইডে ওরা লাগাইতে পারবে না, তারপর এখানে মনে করো 5 মিনিট 10 মিনিট একটা ওয়েল্ডিং থাকবে, ওই ওয়েল্ডিং এর উপরে যদি এই প্লেটটা পড়ে তখন তো আর এটা চাপবে না। হ্যাঁ তোমাকে যদি এইভাবে দেখায়, এখন দেখো একটা প্লেট আর একটা প্লেটের সাথে লেগে আছে না, হ্যাঁ এটা আর এটা লেগে আছে, তাই না, আর যদি তুমি হ্যাঁ করে দাও তখন এটা মিলাইতে পারবে না, এটা মিলবে না, এটার সাথে এটা মিলবে না, দুটো প্লেটের মাঝখানে ফাঁকা আছে 25 মিলি। না দুইটা প্লেটের মধ্যে ফাঁকা নাই, এই এই প্লেট আর এই প্লেটের মধ্যে ফাঁকা আছে, এইখানে হচ্ছে যে 25 মিলি, হ্যাঁ, ও এই ও ঠিক আছে এবং বুঝতে এই যে পেরেছি। এটা, এই যে এটা হ্যাঁ একটা হচ্ছে ক্যাপ প্লেট, তোমার এই পাইপের ক্যাপ, ঠিক আছে, হ্যাঁ হুম আরেকটা হচ্ছে এটা না, আরেকটা হচ্ছে এই পাইপের সাথে এটা কি, এইটা তো ক্যাপ প্লেট, আর এইটার নাম কি? এই পাশেরটা যেটা বড় এটা পাইপের সাথে লেগে আছে, এটা এটা ক্লিট, এই যে এখানে যদি দেখাই
এটা হচ্ছে ক্যাপলেট, এই যে তোমার হচ্ছে যে শুধু থিকনেস দিয়ে দেখতে পাচ্ছো, হ্যাঁ এটা হচ্ছে তোমার এই পাইপের ক্যাপলেট। আর এই পাশে যেটা আছে, হ্যাঁ টিয়ের মতো, এটা হচ্ছে তোমার ক্লিট। ক্লিট, হুম আচ্ছা, এটা ক্যাপ প্লেট আর এটা ক্লিট, হুম আর বড় বড় যেটা আছে এই যে বড় একটা যেটা রয়েছে পাশে, এটাও ক্লিট, এটাও ক্লিট। হ্যাঁ ওইটাও ক্লিট। হুম তারপরে পার্টে এসে হ্যাঁ থিকনেস উইথ থিকনেস ব্রেথ উইথ হাইট, তুমি এখানে যা দিবা এখানে সব চেঞ্জ হবে, এগুলো করে নিতে পারবা না? হ্যাঁ এগুলো তো এখন মোটামুটি পারি। হুম মেন উদ্দেশ্য হচ্ছে যে তোমার হচ্ছে যে কোনটার সাথে কোন কানেকশনটা দিবা সেটাই আমি তোমাকে বলে দিচ্ছি। আর একটা ব্যাপার আছে কি, থিকনেস গুলো আসলে আমার তো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নেই, থিকনেস গুলো কিরকম হয় আচ্ছা এই যে, এর কোনো। হ্যাঁ ভালো প্রশ্ন করছো অবশ্য। একটা এই ক্লিপ গুলো তোমার থিকনেস সাধারণত এটা ডিপেন্ড করবে, মানে এই পাইপটা কত বড় কত সাইজের এটার উপরে এই হ্যাঁ প্লেটটা হবে। ঠিক আছে, মনে করো এটা যদি সিম্পলি ধরো এটার থিকনেস যদি এটার ডায়া যদি ধরো যে 100 হয়, ঠিক আছে, বা 150 হয়, তাইলে ওটার আবার থিকনেস কত এটা দেখতে হবে। ওইটার থিকনেস যদি 10 মিলি হয় তাহলে ওইটার থেকে এটার থিকনেস সাধারণত 1.5 গুণ বেশি হয়। মানে এই পাইপ যদি 10 মিলি হয় তাহলে এই ক্যাপ প্লেট বা ক্লিটের থিকনেস তোমার 1.5 গুণ বেশি হবে। পাইপের যদি 10 মিলি, দেড় গুণ 15 মিলি হবে তাহলে। হ্যাঁ তখন 15 মিলি বা 16 মিলি হবে, 15 মিলি প্লেট তো পাওয়া যায় না, তখন 16 মিলি হবে। ঠিক আছে, ক্লিপটা কি 16 মিলি হবে? হ্যাঁ ওইটাও 16 মিলি হবে। এটা যদি 16 মিলি দাও তাহলে ওইটাও 16 মিলি দিতে হবে। আচ্ছা ক্যাপ প্লেটও তাহলে 16 মিলি হবে। হ্যাঁ আচ্ছা আর এই বোল্টের সাইজ গুলো, বোল্টের সাইজ কিরকম হবে? বোল্টের সাইজ এটাও ডিপেন্ড করে। ঠিক আছে, তুমি যদি বন্ডিং ভালো করতে চাও, মনে করো তোমার ইয়ার প্লেট যদি 10 মিলি বা 16 মিলি হয়, তুমি 16 মিলি বোল্ট ইউজ করতে পারো, তুমি 20 মিলি বোল্ট ইউজ করতে পারো, এটা জায়গা ভেদে ইউজ করা হয়। আর এগুলোর সাধারণত 16 মিলি বেশি ব্যবহার করা হয় তোমার ব্রেসিং এর ক্ষেত্রে। 16 মিলি, 16 মিলি নাট বোল্ট দুটোই 16 মিলি। এইটাকে তো বলে নাট, আর পিছনে যেটা গোল মতো আটকে ওটাকে বলে বোল্ট। হুম তাহলে ওটা তোমাকে দেখাই দিই একটু, এটা হচ্ছে নাট বলতে না, আচ্ছা এখানেই দেখাই দিই, না এটাতে না, এই শর্টকাট গুলো তো আমার আসে না, এই যে পুরো শর্টকাট আপনি যেখানে নিয়ে আসলেন। শর্টকাট গুলো তোমারটা তো আছে তো দেখলাম, তুমি সেই শর্টকাট গুলো চিনো না তো তাই তোমার কাছে এরকম মনে হচ্ছে। আছে আছে, ব্যবহার করতে থাকো আস্তে আস্তে সব চেনা যাবে। আর একটা জিনিস, কলামটা তো ঘোরানো আছে, কলামটা যদি এইভাবে না করে যদি ঘুরাই দিতাম কলামটাকে এই ফ্লেঞ্জের দিকে, হ্যাঁ তুমি ইচ্ছা করলে ঘুরাইতে পারো তো, তাহলে কানেকশন গুলো এখন কি চেঞ্জ করা যাবে এটাকে, কলামটা, কলামের ডিরেকশন? হুম পারবা, তাহলে কি আবার নতুন করে কানেকশন দিতে হবে? না ও হ্যাঁ কানেকশন আবার নতুন করে দিতে হবে। এটা কি নিলাম বুঝলাম না, পয়েন্ট গুলো এটা কিভাবে পয়েন্ট নিলাম? নিলাম তোমাকে বলতেছি, তুমি যে বল্টের বিষয়টা বলতে তাহলে না হ্যাঁ ওইটাই হ্যাঁ তোমাকে দেখাই দেওয়ার চেষ্টা করতেছি যে আসলে বল্টে কোনটা বল্ট, এটা অবশ্য খুব জানার দরকার, তুমি ভালো
কোশ্চেন করছো অবশ্য, ওইটার জন্যই মূলত আমি হচ্ছে যে এই কাজটা করতেছি। হ্যাঁ কিন্তু প্রথমে এটা কিভাবে নিলেন এটা বুঝতে পারিনি। আচ্ছা ওইটাও দেখাবো, সমস্যা নাই। মনে করো আমরা বোল্ড ব্যবহার করি কেন, হ্যাঁ আমরা কেন বোল্ড ব্যবহার করি? দুইটা প্লেটকে এক জায়গায় ধরে রাখার জন্য আমরা বোল্ড ব্যবহার করি, তাই না? নয়তো তো আমাদের বোল্ড ব্যবহার করার দরকার নেই, আছে কি? না তাহলে দরকার হতো নাই। মনে করো এটা একটা প্লেট, এটা একটা লুজ প্লেট, আলাদা একটা প্লেট, ঠিক আছে, আর এটা হ্যাঁ ফ্লাঞ্জ, তাই না? হ্যাঁ এখন এই দুইটা প্লেট আমরা নাট বোল্ট দিয়ে আটকাবো, তাই তো? হ্যাঁ তো এখন এখানে তাহলে আমাদের বোল্ট নিতে হবে, সেই বোল্টটা এখন নিব। এই যে এখানে ক্রিয়েট বোল্ট দেখো আইকনে দেওয়া আছে, যদি এটা এখানে না থাকে তাহলে হচ্ছে যে ডিটেলিং অথবা মডেলিং এ পেয়ে যাবা। ডিটেলিং এ তো বোল্ট একটা ছিল, ডিটেলিং এর ভিতরে ডিটেলিং এ বোল্ট ছিল, পেয়ে যাবো। হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের বোল্ট আছে, ঠিক আছে। আমি সিম্পলি ক্রিয়েট বোল্ট এটাতে যদি ক্লিক করি তাহলে আমি বোল্ট পেয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা এটা এখানে, এখানে যদি না থাকে তাহলে এখানে শর্টকাটে পাবো, আর যদি শর্টকাট না পাও তাহলে হচ্ছে যে ডিটেলিং এর ভিতরে পাবো। নেওয়ার আচ্ছা পরে এখন আমার দুইটা প্লেট অবশ্যই লাগবে কানেকশন করার জন্য। তো ওই বোল্টটা নেওয়ার পরে তোমাকে হচ্ছে তুমি কোন দুইটা প্লেটে কানেকশন দেবা সেই দুইটাতে সেই ক্লিক করতে হবে, মানে সিলেক্ট করতে হবে সেই দুইটা। আমি এটা আর এটা কানেকশন দেবো, এই দুইটা আমি সিলেক্ট করলাম, হ্যাঁ ঠিক আছে। সিলেক্ট করার পরে এখানে দেখো এখন কিন্তু কোনো ই দেখাচ্ছে না, কোন সেন্টার পয়েন্ট বল দেখাচ্ছে, দেখাচ্ছে পয়েন্ট দেখাচ্ছে না তুমি কার্সর যেখানে নিয়ে যাও দেখাচ্ছে না, কিন্তু এর জন্য না তোমাকে স্পেস চাপতে হবে একবার। স্পেস বার আছে না, হ্যাঁ ওইটা একবার চাপতে হবে। তারপর পরে তুমি এটা কোন ডিরেকশনে দিতে চাও, মানে বলটা তুমি কোন ডিরেকশনে কেমনে দেবা সেই ডিরেকশনটা দেখায় দিতে হবে, ঠিক আছে। তাহলে আমি এইখান থেকে ধরে এখানে দিয়ে দিলাম, দেখি বোল্টটা কেমনে হয়। বোল্টটা হয়নি, উল্টা হয়ে গেছে না? উল্টা হয়ে গেছে তোটা, হ্যাঁ এটা তাহলে হয়নি, তাহলে আমাদের ডিরেকশনটা হয়নি, ঠিক আছে। তাহলে আমি তো অন্য হ্যাঁ ডিরেকশন দিয়ে দেখতে হবে, ওর যে ডিরেকশনে যাবে সেই ডিরেকশনে দিতে হবে। আচ্ছা ডিরেকশন কয়টা দেখলাম, একটা দুইটা, দুইটা ডিরেকশন দিয়েছি, দুইটা দেখলাম, একটা তো উপর নিচে আর একটা আড়াআড়ি হয়েছিল ওই যে ফ্লেঞ্জের দিকে। আচ্ছা ডিরেকশন আমরা এখান থেকে দিতে পাবো হ্যাঁ অন প্লেন রোটেশন। দেখো তুমি ডিরেকশন দুই ভাবে দিতে পারো, একটা হচ্ছে তুমি ওকে সরাসরি দেখাই দিলে যে এই ডিরেকশনে নাও, এটা গেল একটা। আরেকটা হচ্ছে তুমি একটা বোল্ট নেওয়ার পরে মনে করে এই বোল্টটা নিলে ও যে যে কোনো পজিশনে দিতে পারে, ঠিক আছে। দেওয়ার পরে তোমার হচ্ছে এই যে যখন বোল্টে তুমি ডাবল ক্লিক করবা তখন এই বোল্টের যে স্পেসিফিকেশন আসে সব এখানে চলে আসবে, আচ্ছা তুমি কয়টা বোল্ট চাও, কোন সাইজের বোল্ট চাও, ঠিক আছে, কত দূর পরে পরে চাও, আর বোল্টটা আর কয়টা ওয়াশার চাও, এখানে সব চলে আসবে। এখানে আসার পরে এখানে যে পজিশন লেখা আছে যে এখানে হ্যাঁ এই পজিশনে অন প্লেন রোটেশন অ্যাট ডেপথ, ঠিক আছে, এই তিনটা অপশন আছে, তিনটা অপশন এখানে বিভিন্ন অপশন পাবা তুমি। এই রোটেশনের ক্ষেত্রে যদি দাও তাহলে ও ঘুরবে, ও যে রোটেশন দেখায় দিবে ও সেই রোটেশনে ঘুরবে, তুমি তোমার কাঙ্ক্ষিত রোটেশনে নিয়ে নিতে পারবা।
ঠিক আছে, যদি এখানে ব্যাক করে দিয়ে মডিফাই করো তাহলে এরকম হবে, আবার এটা হ্যাঁ যদি বিলো দিয়ে মডিফাই করো তাহলে এটা এরকম হবে। তোমার যে এরকম ভাবে লাগে তুমি সেভাবে এটা নিতে পারো, আচ্ছা হ্যাঁ যে ডিরেকশন লাগে। এখন আসো এইখানে, মনে করো এখানে দেখো এক পাশে ওয়াশার আছে আর এক পাশে নাই, তাই না? যদি এরকম করে দেখাই, দেখো এই পাশে ওয়াশার আছে এই পাশে নাই, আছে না এক পাশে ওয়াশার আছে আর এক পাশে নাই, তাই না? তো এইখানে হ্যাঁ একটাতে টিক চিহ্ন দেওয়া আছে আর একটাতে নাই, মনে করো যে এটাতে টিক চিহ্ন দেওয়া আছে জন্য এটা নিছে, আর এক পাশে টিক চিহ্ন দেওয়া নাই জন্য ওটা নেয় নাই। এই যে এখানে আমি টিক মার্ক দিয়ে দিলাম, দিয়ে দিয়ে মডিফাই যদি করি তাহলে এই যে আরেক পাশে ইয়া দেখাবে, ওয়াশার দেখাবে। এখন দেখো দুই পাশে ওয়াশার দেখাবে, ঠিক আছে? হ্যাঁ এখন আর কি আমার বলতো এই জায়গায় থাকবে না, থাকবে কি এই জায়গায় হোল করে না দিবে? ওটা তো একটু থাকবে না। না এখানে দেখো স্টার্ট পয়েন্ট ইন পয়েন্ট লেখা আছে, অফসেট ফ্রম, এই যে পজিশনের নিচে তিনটা আছে তার নিচে অফসেট দেওয়া আছে আরো তিনটা, এক্স ওয়াই জেড হ্যাঁ প্লেনে দেওয়া আছে, মানে কোন ডিরেকশনে তুমি কতটুকু নিবা এখানে মেজারমেন্ট দিলে ও ওই পজিশনে চলে যাবে, হুম ঠিক আছে? হুম তাইলে তুমি যদি জেড ডিরেকশনে দিয়ে দাও, জেড ডিরেকশনে উপরে নিবা না নিচে নিবা? নিচে নেব, নিচে নিতে হবে, মাইনাস দিলাম হ্যাঁ আমি কত নিব, তো 50 নিলাম, হ্যাঁ যদি মডিফাই করি তাহলে 50 নিচে চলে গেছে, তাই না? এখন কোন ডিরেকশনে? হ্যাঁ এখন ওয়াই ডি এক্স ডিরেকশনে, এক্স ডিরেকশন, এই যে এখানে এক্স ডিরেকশন দেওয়া আছে, ওকে? তাহলে এখন এক্স ডিরেকশনে, কারণ এক্স ডিরেকশন এইদিকে গেলে প্লাস, হ্যাঁ, আর যদি এইদিকে যাও তাহলে মাইনাস। আমার কথা বুঝছো কি? হ্যাঁ জি বুঝতে পেরেছি, মানে ও যেদিকে দেখাচ্ছে যে এইদিকে এক্স, ঠিক আছে, হ্যাঁ এদিকে এক্স, যদি ওইদিকে নাও তাহলে হ্যাঁ মাইনাস সাইন দেওয়ার দরকার নাই, যদি ওর উল্টা দিকে নাও মানে এক্স হুম দেখাচ্ছে এইদিকে তুমি নিবা আরেক পাশে তাহলে মাইনাস আর দিবা, উল্টা পাশে লোক মাইনাস, তাহলে আমাদের এক্স এই পাশে দেখাচ্ছে আমরা উল্টো ওই পাশে নিবো, তাহলে এখানে এক্স এর ওইখানে মাইনাস দেওয়ার দরকার নাই, আমরা এই পাশে মাইনাস 50 নিয়ে মডিফাই করলাম, তাহলে 50 ভিতরে চলে গেল, হ্যাঁ ঠিক আছে? কারণ আমাদের এই পাশে 50 ভিতরে নিলে দেখো আবার ওই পাশে লাগে যাবে, ওই পাশে হ্যাঁ ওর হয়ে গেছে, তাই না? তাহলে এটা হ্যাঁ 50 আর নিয়ে একটু 40 বা 35 নিব, হুম তাহলে মোটামুটি একটা সেন্টার পয়েন্ট আসছে, তাই না? হ্যাঁ এবার মানে ঠিক আছে আর কি, এখন তোমাকে আরেকটা নিতে হবে, তাই না? হ্যাঁ আরেকটা নিতে হবে। এখন তুমি যদি আরো চাও এখান থেকেই হুম তুমি আরো নিতে পারবে ইচ্ছা করলে, ঠিক আছে? এখানে গেল তো এটা পজিশন, এখন আসো হ্যাঁ সাইজে, তুমি এটা কোন সাইজে নিবা? এই যে প্রথমে বাম পাশের যে ইয়াগুলো আছে সেখানে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এখানে তুমি কোন সাইজে নিবা? এখানে সাইজটা তুমি দিয়ে দাও, 20 মিলি, 16 মিলি, 12 মিলি, 24 মিলি, যে সাইজের নাও সেই সাইজ দিয়ে দিলাম, দিয়ে মডিফাই, আচ্ছা আগে 20 মিলি ছিল এখন 16 মিলি হইলো। 16 মিলি হ্যাঁ আর এখানে বোল্ট স্ট্যান্ডার্ড সাধারণত এটাই থাকে, এটাই বেশি ব্যবহার করা হয়, 8.8 XOX, ঠিক আছে, হুম এটাই রাখলাম আমি। হুম এখানে বোল্ট টাইপ, এখানে কানেকশন, এটা তো আমরা দিয়েই দিছি, হ্যাঁ এগুলো ব্যবহার করার দরকার নাই, না এটাও ব্যবহার করার দরকার নাই, এখানে যা আছে আর ব্যবহার করার দরকার নাই বলে আমি মনে করি, ঠিক আছে? হ্যাঁ এখন তোমার বোর্ড কয়টা লাগবে? ছয়টা তো বোর্ড লাগবে, না এখন যদি নিচ পাশে নাও তাহলে আরো 6টা লাগবে তোমার, হ্যাঁ তাই না? হ্যাঁ এখন যদি হচ্ছে যে যদি 6টা নাও 6টা তুমি কপি করে নিতে পারবা, ঠিক আছে? এখানে প্রথমে সিলেক্ট করলাম, আচ্ছা এটা আমরা মডিফাই দিয়ে দিই, ঠিক আছে? হ্যাঁ সিলেক্ট করে এখানে হচ্ছে যে কপি করলাম, কপি করে হ্যাঁ আমি এটা ডিরেকশন দেখাই দিলাম,
কোন ডিরেকশনে নিব। আমি কপি তো করছি, এখন তুমি কতটুকু পর পরে এটা নেবা সেটা আগে দিতে হবে। ধরো 50 মিনিট পরে পরে নেব, তাহলে আমি 50 দিলাম, ঠিক আছে 50 দিয়ে যদি এন্টার করি তাহলে আমি একটা বল পেয়ে যাব। একটা বল পাইছি না, কপিতে ক্লিক করে ওই একটা পয়েন্ট সিলেক্ট করতে, পয়েন্ট থেকে তারপরে 50 দিতে হবে। হ্যাঁ, তুমি যে ডিরেকশনে নিবা সেই ডিরেকশন দেখাই দিতে হবে, দেখানোর পরে 50 বা 100 যা দিই সেটা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করলাম। এখন কোন ডিরেকশনে নিব, এটা এই ডিরেকশনেও যাইতে পারে, মানে এক্স ডিরেকশনেও যাইতে পারে, জেড ডিরেকশনেও যাইতে পারে, ঠিক আছে। এখন আমি যদি এই ডিরেকশনে নেই, ৭০ মিলি দিলাম, দিয়ে ইন্টারসেপ্ট হলাম, তাহলে ও 70 মিলিই যাবে। আমাদের হয় নাই মনে হয়, না যায়নি তো। সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করলাম, কপি করে এখানে ধরলাম, এখানে ধরে এখানে ধরলাম, এখানে ধরে 70 মিলি কি পার হয়ে গেছে নাকি? আচ্ছা 50 মিলি ধরলাম, ও মনে হয় পায় নাই ওই বসে যায়, বা ওই বসে যায় পায় নাই, না পাওয়ার কথা এবার পাইছে, এর আগের বার পায় নাই। আচ্ছা এইবার 70 দিয়ে দেখবো কি কয়। আগে ডিরেকশনে মানে ভুল ছিল, মানে সিলেকশন ভালো হয়েছিল না। আগে ডিরেকশনে ভুল ছিল, বিষয়টা কি বুঝতে পারছো? তাহলে কাজ করো, তোমার তোমার প্রশ্ন থেকে এক ক্লাস থেকে আরেক ক্লাসে চলে আসলাম। কিন্তু এই প্লেটটা কি করে নিলেন এটা তো বুঝতে পারিনি। আচ্ছা হ্যাঁ, প্লেটটাও দেখাচ্ছি, এখানে আরেকটা বিষয় আছে, তুমি যে মূল প্রশ্নটা করছিলে সেটার জবাবই কিন্তু এখনো দেওয়া হয় নাই। না সেটা হলো যে নাট কোনটা বোল্ট কোনটা, হ্যাঁ এই কোশ্চেন করছিলে না? হ্যাঁ এটাই আসলে কোশ্চেন ছিল যে নাট বোল্ট কোনটা। হ্যাঁ, এখন এদিকে আসো, এদিক দিয়ে যে লম্বাটা গেছে এটা হচ্ছে তোমার বোল্ট, এদিক দিয়ে লম্বা যেটা গেছে, যদি আমি এখানে জুম করে দেখাই, মানে এখানকার এই যে এই জিনিসটা হচ্ছে বোল্ট, ঠিক আছে, এখানে যেটা দিয়ে লাগাইছো সেটা হচ্ছে নাট, এর নিচে যেটা আছে গোল এটা হচ্ছে ওয়াশার, এবং এর পিছনে যেটা থাকে এটার নাম কি? না এটা তো ওয়াশার, এর এই যে ভিতরে যেটা মনে করো অল্প থিকনেস এর 2-1 মিলি থিকনেস এর আছে, এটা ওয়াশার, এটার নাম ওটার নাম জানি না। এটা নাম হচ্ছে হেড, হেড, হ্যাঁ হেড। প্রথমে লম্বাটা হচ্ছে বোল্ট, আর এই যেটা গোল মতো থাকছে ওটা হচ্ছে নাট, আর এগুলো হচ্ছে ওয়াশার, এই থিকনেস অল্প ছোট ছোট থিকনেস, অল্প থিকনেস এর যেটা এটা হচ্ছে ওয়াশার, ওয়াশার, আর এই মাথায় যেটা থাকছে হচ্ছে হেড। হুম হুম, এগুলো সব নিজে যখন করি তখন হচ্ছে সমস্যাটা ধরা পড়ে, এখন তো মনে হয় কোনো ঠিক আছে, স্প্লিট কাটতে পারতাম না, তারপর আবার ইউটিউবে ভিডিওটা দেখেছি,
এটা মডিফাই দিয়ে কি নাটক শুরু হলো রে? ও, ওইটাতে না হওয়ার পিছনে কারণ আছে। এটা নেওয়ার উদ্দেশ্য কি জানো? এখন দেখো, এই যে যেটা লম্বা আছে না, হ্যাঁ যেটা লম্বা হ্যাঁ এটা হচ্ছে বোল্ট, বোল্ট, হ্যাঁ ঠিক আছে? এর মাথায় যেটা থাকে এটা হ্যাঁ হচ্ছে হেড, হুম ঠিক আছে? এবং এই যে হ্যাঁ যেটা নাট, যেটা প্যাচ, যেটা হ্যাঁ প্যাচ প্যাস্ট মাইলে টাইট হবে এবং লুজ হবে, হুম এটা হচ্ছে নাট, এটা হচ্ছে নাট, হ্যাঁ? আর এর হুম ভিতরে যে দুইটা আছে ওই দুইটা হচ্ছে ওয়াশার, লম্বাটা হচ্ছে বোল্ট, হ্যাঁ? লম্বাটা হচ্ছে বোল্ট, বোল্ট উপরে হেড, তারপরে ওটা হচ্ছে নাট যেটা প্যাচ থাকতেছে ওটা, আর ওই মাঝখানে গুলো হচ্ছে ওয়াশার। হুম হুম বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ এবার ক্লিয়ার আছে। আচ্ছা, এখন আসো হচ্ছে যে একটা প্লেট কিভাবে নিলাম। হ্যাঁ তোমার যে কোনো একটা লুজ প্লেট নেওয়া লাগতেই পারে, তাই না? হুম তো এর জন্য তোমাকে পয়েন্ট নিতে হবে। পয়েন্ট হচ্ছে যে এখানে পয়েন্ট এট এনি পজিশন, এটা হুম এখানে যদি না থাকে তাহলে হচ্ছে যে মডেলিং এ, মডেলিং এ গিয়ে এট এক পয়েন্ট, পয়েন্ট এটার দিকে পয়েন্ট এট এনি পজিশন, নিচে একদম অ্যাটেনিং পজিশন, এটা নাকি? হ্যাঁ পজিশন, এটাতে এসে তুমি যেখানে ক্লিক করবা পয়েন্ট কিন্তু ওইখানেই হয়ে যাবে। আমি এটার কর্নারে একটা নিলাম, এটার কর্নারে একটা নিলাম, হ্যাঁ দুইটা পয়েন্ট নিলাম, নেওয়ার পরে এই দুইটা পয়েন্ট আবার সিলেক্ট করবা, কন্ট্রোল ধরে সিলেক্ট করবা, সিলেক্ট করে এটা হচ্ছে যে কপি, কপি স্পেশালে গিয়ে লিনিয়ারে যাবা, যাওয়ার পরে কোনো কিছু থাকলে সেটা ক্লিয়ার করে দেবা, ক্লিয়ার করে দিয়ে এটা আমরা নিচে নেব জেড ডিরেকশনে মাইনাস দিয়ে, তুমি যত নিচে নিবা তত এখানে মেজারমেন্ট দিয়ে দিবা, দিয়ে দিয়ে কপি করবা, কপি করলে এই যে এখানে দুইটা পয়েন্ট চলে আসছে, মানে এটা যে পজিশনে হ্যাঁ আছে সেই পজিশনে ঠিক 300 নিচে আর দুইটা পয়েন্ট হয়ে গেছে। নেওয়ার পরে তুমি এখন কি নিবা, প্লেট নিবা, এই যে এখানে প্লেট আছে ক্রিয়েট কন্ট্রোল প্লেট, এখানে যাওয়ার পরে হ্যাঁ তুমি যেখানে যেখানে পয়েন্ট দিছো সেখানে সেখানে ক্লিক করে দিবা, তাহলে তোমার প্লেটটা হয়ে যাবে। আমি যেখানে যেখানে পয়েন্ট নিছি সেখানে সেখানে ক্লিক করতেছি, একটা প্লেট চলে আসছে, হ্যাঁ ওকে? এখন দেখো প্লেটটা অর্ধেক ভিতরে আছে অর্ধেক বাইরে আছে, হ্যাঁ ভিতর দিকে গেছে, ভিতরে ঢুকে গেছে, তো এটা সিলেক্ট করে মুভ করবা, মুভ করে এটা বাইরে বের করে দেবা, মুভ মুভ করে এটা এখানে ধরে এখানে পেস্ট করে দেবে, ভিতরে মনে একটু ফাঁকা হয়ে গেল, হ্যাঁ না ঠিক আছে ফাঁকা হয়নি, তাহলে এটা একদম বাইরে চলে আসছে। এখানে যে কোনো ধরনের যে কোনো প্লেট তুমি নিতে পারবা, কন্ট্রোল জেড দিয়ে মুভটা একবার একটু দেন একটু। যে কন্ট্রোল জেড দিলাম, দেখো ভিতরে চলে গেছে না, হ্যাঁ হ্যাঁ প্রথমে এটা সিলেক্ট করলাম, হুম সিলেক্ট করে মুভ, শুধু মুভ, হ্যাঁ মুভ করে তোমার যে অংশ ভিতরে চলে গেছে সেই অংশ থেকে এখানে নিয়ে আসতে পারো, অথবা এখানে ক্লিক করে এখানে নিয়ে আসতে পারো, তাহলে তোমার অর্ধেক প্লেট ভিতরে আছে অর্ধেক বাইরে আছে, তাই না? তার মানে এটা সেন্টারে ধরো, হ্যাঁ করে এই পাশে নিয়ে আসবে তাইলে হয়ে যাবে, অথবা এখানে ধরে
এখানে নিয়ে আসবো। চলে এসছে। দুইটা জিনিস শিখলাম, কি কি বলো তো? দুইটা না তিনটা জিনিস। এক হচ্ছে প্রথমে এই যে ব্লেসিং এর কানেকশন করা, শুধু পাইপ ব্লেসিং এর কানেকশন, হ্যাঁ পাইপ ব্লেসিং এর কানেকশন করা, শুধু তারপরে সেকেন্ড হচ্ছে হ্যাঁ বোল্ট, নতুন করে কিছু বোল্ট দেওয়া, আর লুজ প্লেট এর কানেকশন দেওয়া মূলত, এটা লুজ প্লেট বানানো এবং ওটার সাথে কানেকশন দেওয়া, কানেকশন দেওয়া, এই তিনটে জিনিস আর কি আজকে আমরা দেখলাম। এইগুলো একটু প্র্যাকটিস করিনি, মানে পরে